ফরিদপুরে গেল কয়েক বছর ধরে রসুনের বাজার দর খারাপ থাকায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকেরা। এই কারণে বছর লক্ষ্যমাত্রার চেয়ে 523 হেক্টর কম জমিতে রসুনের আবাদ করেছেন তারা। বর্তমানে এক মণ রসুন বাজারে বিক্রি হচ্ছে মাত্র 400 থেকে 500 টাকায়। এই অবস্থায় লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তোলা নিয়েই দুশ্চিন্তায় দিন পার কাটাচ্ছেন এই অঞ্চলের কৃষকরা। খারুজ্জামান সোহাগের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরে গেল বছর ধরেই রসুন চাষ করে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। এ কারণে এবছর লক্ষ্যমাত্রার চেয়ে কম জমিতে রসুন আবাদ করেছেন তারা। কৃষকরা জানান, এক বিঘা জমিতে রসুন আবাদ করতে উৎপাদন খরচ হয় 40 থেকে 50 হাজার টাকা, অথচ প্রথম রসুন বাজারে বিক্রি হচ্ছে মাত্র 400 থেকে 500 টাকায়। এ অবস্থায় লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তোলা নিয়েই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। আমরা এক বিঘা রসুন লাগাইতে 50-60 হাজার টাকা খরচ হয়, আমরা 10-12 হাজার টাকা বিক্রি করতেছি, এইভাবে আমরা কীভাবে খেত করব? এভাবে হলে তো আমাকে কৃষক বাঁচবে না, মারাই যাবে। 50 হাজার টাকা লোন নিয়ে আমি রসুন খেত করছি, এখন তো 20 হাজার টাকাও নামতেছে না, এখন লোন শোধ করবো কি দিয়ে আর বউ বাচ্চা নিয়ে খাবো কি করে? অবশ্য বিদেশ থেকে রসুন আমদানি করায় দেশি রসুনের দাম কমেছে এমনটাই বলছেন কেউ কেউ। বিদেশি রসুনের জন্যে আমাকে এই দেশে কৃষকরা সব শেষ হয়ে গেছি। সরকার উচিত যে চায়না রসুনটা বিদেশ থেকে আমদানি করতেছে, উচ্চ দামে বিক্রি হইতেছে, ওই রসুন আমদানি বন্ধ করে দিলে দেশের ব্যবসায়ী বাঁচবে প্লাস কৃষক বাঁচবে। রসুন চাষ প্রসারের লক্ষ্যে কৃষকদের মাঠ পর্যায়ে সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। বিগত বছরের উৎপাদিত রসুনের দাম কম থাকায় এই বছর কৃষকরা রসুন কিছু কম আবাদ করেছেন, তাতে আমাদের 3267 হেক্টর অর্জন হয়েছে। ফরিদপুর জেলায় এবছর 3267 হেক্টর জমিতে রসুনের আবাদ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।